রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে কাল অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার। আপনারা জানেন কেন্দ্র ইতিমধ্যেই ছুটি ঘোষণা করেছে কাল অর্ধদিবস অর্থাৎ সোমবার। একেবারে সেই নির্দেশ মেনেই ঝাড়খণ্ড সরকার ঘোষণা করলো সোমবার অর্ধদিবস ছুটি থাকবে। এর আগে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা অসম, ত্রিপুরা, ওড়িশা, রাজস্থান, উত্তরাখণ্ড, দিল্লি সরকারের। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গোয়া, চণ্ডীগড়ের পর এবার অর্ধদিবস ছুটি ঘোষণা ঝাড়খণ্ড সরকারের। ইতিমধ্যেই রাম মন্দির উদ্বোধনের দিন সোমবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। নেপালের জনকপুর, সেখানেও আগামীকাল সব স্কুলে ছুটি ঘোষণা। শুধু অযোধ্যা বা গোটা দেশে নয়, রাম নামে মেতেছে গোটা বিশ্ব। ক্যালিফোর্নিয়ায় কিভাবে এই রাম ভক্তের ঢেউ আছড়ে পড়েছে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় 700 গাড়ির র্যালি বেরিয়েছে, বিতরণ করা হয়েছে প্রসাদ। একই সঙ্গে আপনারা দেখছেন লন্ডনের ছবি, সিডনির ছবিও। মার্কিন মুলুকেও অযোধ্যা এবং রাম মন্দির নিয়ে আবেগের বাঁধ ভেঙেছে। সরযুগ ঢেউ আছড়ে পড়েছে টেমসের তীরেও। লন্ডনেও রাম মন্দির উদ্বোধন ঘিরে তুমুল উন্মাদনার ছবি দেখা যাচ্ছে। ভারতের জাতীয় পতাকা ও ইউনিয়ন জ্যাককে পাশাপাশি রেখে উৎসব পালন হচ্ছে। রামলালার প্রতীকী মূর্তি নিয়েও চলছে রঙিন শোভাযাত্রা। টেমসের আকাশ গেরুয়া রঙা। মধ্য লন্ডন থেকে 32 কিলোমিটার পশ্চিমে বাট শহরের শহর স্লাও রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে সেখানে বিশেষ পুজো হচ্ছে, আরতিও হচ্ছে। ভাগ করে প্যাকেটজাত করা হচ্ছে প্রসাদ, ভোগের পর বিতরণের জন্য তৈরি করা হচ্ছে লাড্ডু, যে লাড্ডু সবার মধ্যে বিতরণ করা হবে। ইংল্যান্ডের স্লাও এর ছবি আপনারা দেখছেন। এবার সিডনির রাস্তার ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে দেখতেই পাচ্ছেন শোভাযাত্রা বেরিয়েছে গাড়ি নিয়ে, আতশবাজি ফাটিয়ে উদযাপন করছেন অস্ট্রেলিয়াবাসী ভারতীয়রা। অর্থাৎ গোটা বিশ্ব জুড়ে রাম ভক্তি, রাম আবেগ। আগামীকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন, কলকাতায় সংহতি মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে সেই সংহতি মিছিল শুরু হবে এবং পার্ক সার্কাসে গিয়ে সেই সংহতি মিছিল শেষ হবে। রাম মন্দির উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় এই সংহতি মিছিলের ডাক দিয়েছেন। যদিও সংহতি মিছিলের তীব্র সমালোচনা করেছে বিজেপি। যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারাই আবার রাস্তায় নামছে, কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এই সংহতির নামে পশ্চিমবাংলায় সব জায়গায় দাঙ্গা হয়েছে। সেই দেশ ভাগের পর থেকে সংহতির আয়োজন আগেও ছিল, কেন সংহতি হয়নি? যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারা আবার রাস্তায় নেমেছেন। কেবল যারা টিএমসির উচ্ছিষ্টভোগী তাদের আমলে করে খাচ্ছে, সেরকম কিছু দোকলা লোক যাবে। হিন্দু সমাজের কোনো উৎসবে কোনো ঝামেলা হয় না, দাঙ্গা হয় না, এটা ইতিহাস। যারা এটাকে কেন্দ্র করে রাজনীতি করছে, উত্তেজনা ছড়াচ্ছে, দাঙ্গা করার চেষ্টা চলছে, তাদের সম্বন্ধে সতর্ক থাকুন। হিন্দু সমাজ শান্তিপূর্ণভাবে সমস্ত উৎসব করবে, কিন্তু বিরোধিতা করতে এলে তার যোগ্য জবাব দেওয়া হবে। বিজেপি যত মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে কথা বলবে তত ওদের ভোট কাটবে, পাল্টা কটাক্ষ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এটা যখন হচ্ছে তখন আমি নিয়ে মন্তব্য করতে যাই না। আমরা এখন কালকের মমতা ব্যানার্জির সম্প্রীতি মিছিল, সেই মিছিল নিয়ে ব্যস্ত আছি। সেই মিছিলের মধ্যে দিয়ে আমরা বলবো সকলকে সংহতি, সম্প্রীতি এবং ঐক্যের বার্তা ভারতবর্ষে এই মুহূর্তে খুব জরুরি বিষয়। কোনো রকম অস্থিরতা বা চাঞ্চল্য সৃষ্টি করার ক্ষেত্রে দেশে এমন কিছু কর্মসূচি নেওয়া উচিত না যা আমাদের এই সংহতি সম্প্রীতিকে বিপন্ন করে। পশ্চিমবাংলায় বিজেপি নেতারা এই মুখ্যমন্ত্রীর সম্বন্ধে যত বেশি সমালোচনা করবে তত বেশি ওদের ভোট কমবে। আপনারা শুনলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করছেন যে বিজেপি যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলবে ততই ওদের ভোট কাটবে।